সুপ্রভাত বন্ধুরা আজ হলো চব্বিশে জুন শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি রেশন কার্ডের পর এবার প্রধানমন্ত্রী আবাসের সরকারি গড় আধার কার্ড সংযোগ ছাড়া ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না প্রধানমন্ত্রী আবাসের টাকা সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে উত্তর পূর্ব ভারতের অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি গড় ছাড়া পাঁচ লক্ষ মানুষ মানুষের গড়ের ভেতরে হাঁটু জল থেকে কুমর জল আরো পাঁচ দিন অবিরাম বৃষ্টির সম্ভাবনা অসমে পূর্বাভাস আবহাওয়া দফতরের বিস্তারিত থাকবে প্রতিবেদনে ডিলিমিটেশন নিয়ে অশান্তি পুরো বরাকে করিমগঞ্জে মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুতুল পুরালো যুব কংগ্রেস এনএস কুশপুতুল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে টানা হেচড়া পুলিশের এদিকে ডিলিমিটেশনের খসড়ায় কাটলিছরা আসন বিলুপ্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল পুরালেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর উদারবন্দের ময়নারবন্দে ভয়াবহ সড়ক দুর্ঘটনা গুরুতর আহত দুই ইমাম বিরাট সুখবর সামনে নির্বাচন আগস্ট থেকে লিটারে পাঁচ টাকা কমতে চলেছে পেট্রোল ডিজেলের দাম পাশের হার কম রাজ্যের একশো উনচল্লিশটি কলেজকে শোকজ তালিকায় স্থান হয়েছে কাসার করিমগঞ্জ সহ হাইলাকান্দিরও শিলচরের আয়ান হুনকাণ্ড মাস্টারমাইন্ড হাসান লস্করের আত্মসমর্পণ আদালত থেকে কারাগারে রিমান্ডে নিয়ে জেরা করা হবে জানালেন এসপি গৌহাটি থেকে ডিমাপুর যাওয়ার পথে নিকুজ বদরপুরের দুই ব্যক্তি পূর্ত সড়কে মাটি দোষে বুপতিত বিশাল গাছ কয়েক ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকলো রামকৃষ্ণনগরে এবার বরাকের ইমামদের সতর্কবার্তা আসন্ন প্রকাশ্য স্থানে কুরবানি নয় এক লক্ষ সরকারি চাকরি শেষ নয় প্রতি বছর ত্রিশ থেকে চল্লিশ হাজার সরকারি চাকরি শীঘ্রই অরুণোদয় প্রকল্পের টাকা চৌদ্দশ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ডিলিমিটেশন নিয়ে উত্তপ্ত হচ্ছে করিমগঞ্জ আগামী ছাব্বিশ জুন সোমবার কংগ্রেসের দরনা করিমগঞ্জে করিমগঞ্জের কানিশাইল থেকে তিন শিশু শ্রমিক উদ্ধার গোটা মাস চলবে অভিযান জানালেন জেলা শ্রম পরিদর্শক এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রেশন কার্ডের পর এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় থেকেও বঞ্চিত হতে চলেছেন আধার কার্ডহীন লোকেরা শুক্রবার লক্ষ্মীপুর ব্লকে পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে এ সম্পর্কিত এক সভা করেন ভিডিও। সবাই ভিডিও ভাস্কর জ্যোতি শৈকিয়া বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে বলেন ভিডিও জানিয়েছেন সরকারের নির্দেশ অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যাদের আধার কার্ড সংযুক্ত থাকবে না তাদের নামে গড় বরাদ্দ হলেও বরাদ্দ হবে না টাকা সরকারি এই নির্দেশ আগামী এক জুলাই থেকে কার্যকর হবে বিষয়টি জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন তিনি উত্তর পূর্ব ভারতের অসমে ক্রমাগত অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির একটানা বৃষ্টিতে ফুসছে ব্রহ্মপুত্র নদ তার একাধিক শাখা নদী জলের তরে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা জনজীবন চাষের জমি জেলা গড় সারা প্রায় পাঁচ লক্ষ মানুষ মানুষের গড়ে পর্যন্ত ঢুকে গেছে জল গড়ের মধ্যে হাঁটু জল থেকে কোমর জল পর্যন্ত জল রয়েছে এদিকে অসম সহ উত্তর পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে আগামী চব্বিশ ঘন্টায় প্রবল বর্ষণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানালো আবহাওয়া দফতর আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় অসম মেঘালয় এবং অরুণাচল প্রদেশে একশো পনেরো মিলিমিটার থেকে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আগামী পাঁচ দিন পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যে অবিরাম বর্ষণের সম্ভাবনা রয়েছে আসন বিলুপ্ত হওয়ায় এই প্রথমবারের মতো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হলেন কাটলিসরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর শুক্রবার হাইলাকান্দি শহরের প্রাণকেন্দ্র নেতাজি পয়েন্টে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী অশোক সিঙ্গলের কুশপুতুল দাহ করল এআইইউডিএফ এর আগে হাইলাকান্দি টাউন হলে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর হুশিয়ারি দিয়ে বলেন প্রয়োজনে প্রাণ দিতে প্রস্তুত আসি কাটলিসরা বিধানসভা আসন বিলুপ্ত করা মানা হবে না বলেন জাতপাত নয় আসন রক্ষা করা হচ্ছে হাইলাকান্দি তথা সরার মানুষের অস্তিত্বের লড়াই গৌহাটি থেকে ডিমাপুর যাওয়ার পথে বদরপুরের দুই ব্যক্তি নিখুঁজ হয়েছেন তারা বৃহস্পতিবার গৌহাটি স্টেশন থেকে লিডো ইন্টারসিটি করে ডিমাপুর পৌঁছার পথে দুজন নিখুজ হন নিখুঁজ ব্যক্তিরা হলেন বদরপুর টিকরপাড়া গ্রামের বাসিন্দা ফরিদুদ্দিন এবং বিলাল কর্মসূত্রে একজন ডিমাপুর এবং অন্যজন তুলিতে থাকেন একজনের মেয়ে অসুস্থ গৌহাটিতে চিকিৎসার জন্য গিয়েছিলেন ইন্টারসিটি এক্সপ্রেসে ডিমাপুর আসার সময় রাত এগারোটা নাগাদ শুটোভাইয়ের সঙ্গে কথা হয় এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যায়নি তার মোবাইল ফোন বন্ধ রয়েছে দুই ব্যক্তির পরিবার উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন উদারবন্দের ময়নারবন্দে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই ব্যক্তি এ নিয়ে উত্তেজনা দেখা দেয় এলাকায় পরে ঘটনাস্থলে উদারবন্ধ থানার এসআই রঞ্জিত সিনহা সিআরপিএফ নিয়ে আসার পর উত্তেজনা নিয়ন্ত্রণে আসে আহত ব্যক্তি ময়নারবন মসজিদের ইমাম আফজল হুসেনের নাম জানা গেলেও তার বাইকের পেছনে বসা ব্যক্তির নাম জানা যায়নি ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার বিকেল সাড়ে চারটায় জানা যায় আফজল হুসেন বাইক নিয়ে শিলচর থেকে ময়নারবন পৌঁছার পর শিলচরের দিক থেকে আসা দ্রুতগতির মারুতি কার তার বাইকে ধাক্কা মারে এরপর পালিয়ে যেতে চাইলে মহাসড়কের পাশে বিদ্যুতের ট্রান্সফরমারে ধাক্কা মারে ওই সময়ে মারুতি কারের চালক স্বপন দাসকে উত্তম মধ্যম দেন স্থানীয়রা পরে উদারবন থানার এসআই রঞ্জিত সিনহা সি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে চালক স্বপন দাস সহ দুর্ঘটনাগ্রস্ত মারুতি গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন এদিকে ময়নারবন মসজিদের ইমাম আফজল হুসেন সহ তার বাইকে বসার সঙ্গীর অবস্থা সংকটজনক থাকায় তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক লক্ষ সরকারি চাকরি শেষ নয় এবার থেকে প্রতি বছর রাজ্য সরকার ত্রিশ থেকে চল্লিশ হাজার সরকারি চাকরির ব্যবস্থা করবে সেই সঙ্গে অরুণোদয় প্রকল্পের টাকা শীঘ্রই চৌদ্দশো টাকায় বৃদ্ধি করা হচ্ছে শুক্রবার বিশ্বনাথ গুগামুকে বিজেপির মহা জনসম্পর্ক অভিযান উপলক্ষে আয়োজিত সমাবেশে এই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর ওয়াটার ওয়ার্কস রোডের ব্যবসায়ী মঞ্জুরুল হক বরবুইয়ার একমাত্র ছেলে শিশু আয়ানকে প্রকাশ্য দিবালুকে বাড়ির সামনে রাস্তায় খুন করার ঘটনায় জড়িত আসামিদের মধ্যে হাসান লস্কর শুক্রবার আদালতে আত্মসমর্পণ করল বহু চর্চিত এই শিশু খুনের ঘটনার তিন মাস বারো দিন পর হাসানের এই আত্মসমর্পণ সদ্য ঘোষিত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফলে সূচনীয় প্রদর্শন করা রাজ্যের একশো উনচল্লিশটি কলেজকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে রাজ্য সরকারের উচ্চশিক্ষা সঞ্চালকালয় এই নোটিশ জারি করেছে ওই নোটিশে কেন ফলাফল খারাপ হয়েছে ত্রিশ জুনের মধ্যে এর উত্তর দিতে কলেজগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এই সব কলেজের তালিকায় রাজ্যের বিভিন্ন জেলার মতো রয়েছে খাসার করিমগঞ্জ এবং হাইলাকান্দির নামও কাসার জেলার মধ্যে রয়েছে ওমেন্স কলেজ জনতা কলেজ কাসার কলেজ রাধা মাধব কলেজ করিমগঞ্জের রামকৃষ্ণনগর কলেজ রবীন্দ্রসদন গার্লস কলেজ নবীনচন্দ্র কলেজ এবং করিমগঞ্জ কলেজ হাইলাকান্দি জেলার এস এস কলেজ এবং লালা রুরাল কলেজ শোচনীয় ফলাফল প্রদর্শন করা এসব কলেজকে দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের ফলাফলের তথ্য দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে ডিলিমিটেশন ইস্যুতে বরাকে প্রথম কুসপুতুল পুরল মুখ্যমন্ত্রীর কুশপুতুল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে টানা হেচড়া হয়ে পুলিশের কিছুটা পুরার পর অবশ্য পুলিশ আন্দোলনকারীদের হাত থেকে কেড়ে নিয়ে যায় এটি ডিলিমিটেশনের মাধ্যমে বরাকের জন্য জনপ্রতিনিধির সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে মূলত এই অভিযোগ এনে আন্দোলনে নামে করিমগঞ্জ যুব কংগ্রেস ও আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন এসবি হচ্ছে মন্ত্রী অশোক সিংহল মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে উভয়ে বরাকের বালো চান না হলে বরাক উপত্যকার পনেরোটি বিধানসভা আসন কোন পরিস্থিতি বিবেচনায় তেরোটিতে নিয়ে আসা হল জনসংখ্যা বাড়ছে বুটারের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেখানে আসন সংখ্যা কমানোর পেছনে রাজনৈতিক কারণ ছাড়া অন্য কিছুই থাকতে পারে না প্রবল বৃষ্টিপাতের ফলে মাটি নরম হয়ে রামকৃষ্ণনগর হাসপাতাল চত্বরে থাকা বিশাল গাছ দেয়াল বেঙ্গে রামকৃষ্ণনগর করিমগঞ্জ পূর্ত সড়কের এপার ওপার হয়ে পড়ে এতে শুক্রবার সকালে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল বৃষ্টিপাতের ফলে হাসপাতালের দেয়ালের নিচের থেকে মাটিগুলো একটু একটু করে খসে পড়েছিল বেশ কিছুদিন থেকে তখন থেকে সংকেত দিচ্ছিল বিপদের কিন্তু এরপরও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি এবার বরাক উপত্যকার ইমামদের সতর্কবার্তা আসন্ন ঈদ উজ্জুহায় প্রকাশ্যস্থানে পশু কুরবানি না করার পাশাপাশি কুরবানির বর্জ্য মাটিতে পুঁতে রাখার আহ্বান জানালেন লালা বড় জামে মসজিদের ইমাম শুক্রবার পবিত্র জুম্মার নামাজের বিশাল সমাবেশে তিনি ইসলাম ধর্মাবলম্বী জনগণকে কুরবানির বিধি নিয়ম সম্পর্কে অবহিত করে স্থানে কুরবানি না করার আহ্বান জানান প্রতিবেশী কারো বাবা বেগে যাতে আঘাত না লাগে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে বলেন তিনি কুরবানির পশুর বর্জন নদী নালায় ফেলে পরিবেশ দূষিত না করার পরামর্শ দিয়ে মাটির গভীরে পুতেরাকার রাখার আহ্বান জানান তিনি আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় গত কয়েকদিন থেকে গরম একটু বেশি থাকার সম্ভাবনা শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি আবার শিশু শ্রমিক উদ্ধার করিমগঞ্জে জেলার শিশু কল্যাণ আধিকারিক শ্রম বিভাগ শিশু কল্যাণ সমিতি চাইল্ড লাইন করিমগঞ্জ পুলিশের উদ্যোগে শিশু শ্রমিক উদ্ধার অভিযান চালানো হয় বৃহস্পতিবার অভিযানে করিমগঞ্জের খানিশাইল এলাকায় তিন শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে শুক্রবার শ্রম পরিদর্শক মনিরুদ্দিন আহমেদ জানান বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে শিশু শ্রমিকদের কাজে লাগানো আইনত দণ্ডনীয় তিনি জানান গোটা মাস করিমগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে শিশু শ্রমিক উদ্ধার অভিযান চালানো হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন